ঢাকার বাইরের অবরোধ পরিস্থিতি জানবো। এই মুহূর্তে লক্ষীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল স্বপন এবং ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। আমরা প্রথমেই যুক্ত হতে চাই লক্ষীপুরে, সেখানে আছেন স্বপন। স্বপন, অবরোধের পরিস্থিতি কেমন দেখছেন এবং অবরোধে শহরের যান চলাচল কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে ঢাকার বাইরে অবরোধের খবর, আমরা এই মুহূর্তে আসি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের বিএনপি ঢাকা সপ্তম দফা অবরোধের কর্মসূচি চলছে। এই সপ্তম দফা কর্মসূচিতে আমি যদি আপনাকে দেখাই যে লক্ষ্মীপুরের যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি, যে হচ্ছে ঢাকা রায়পুর চট্টগ্রাম, রায়পুর এবং চট্টগ্রাম টু খুলনা সড়ক, এই সড়ক দিয়ে অবরোধ ছাড়া সবসময়ই কিন্তু যে বাস এবং ট্রাকগুলো চলাচল করে। আজ অবরোধের কারণে এখানে দূরপাল্লার কোনো বাস নেই, কিন্তু শহরে চলাচল করার জন্য যে সিএনজি অটোরিকশা সেগুলি রয়েছে এবং এই অটোরিকশাগুলো লক্ষ্মীপুরের এক উপজেলা থেকে আরেক উপজেলা যাত্রী পরিবহন করছে। তো লক্ষ্মীপুরের যে বাস স্ট্যান্ড আছে, আমরা ওই বাস স্ট্যান্ডে আমরা দেখেছি যে দূরপাল্লা বাসগুলো তারা রয়েছে। আমরা বাস মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বাস চলাচল করতে ইচ্ছুক এবং তাদের প্রস্তুত রয়েছে, কিন্তু যাত্রী সংকটের কারণে তারা বাস বের করতে পারছেন না। এদিকে বিএনপি ডাকা অবরোধে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা এবং লক্ষ্মীপুর শহরে বিরোধী দলগুলো প্রতিনিয়ত মিছিল মিটিং করছে। তবে ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় আজ প্রথম দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তারা অবরোধ প্রতিরোধে শান্তি সমাবেশ বা কোনো কর্মসূচি তাদের ছিল না। এই বিভিন্ন কারণে তারা আজ দুই তিন দিন তাদের মাঠে কোনো অবস্থান নেয়। অপরদিকে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং পুলিশ প্রতিটি পয়েন্টে তাদের অবস্থান স্পষ্ট জানান দিচ্ছে। এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাব ভোলায়। ভোলা রয়েছে আমাদের সহকর্মী ছোটন। ছোটন, জানাবেন যে ভোলার অবরোধের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি ভোলার লক্ষ্মীপুর বরিশাল সড়কে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে গণপরিবহনগুলো চলাচল স্বাভাবিক রয়েছে, তবে দূরপাল্লার যে বাস রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। থ্রি হুইলার চলাচল করছে এবং গণপরিবহন যেগুলো চলছে সেগুলো কিন্তু যাত্রীদের সমাগম অনেকটা কম। আপনি জানেন যে বিএনপির ডাকা সপ্তম ধাপের আজকে প্রথম দিনের যে অবরোধ কর্মসূচি চলছে এবং এই নাশকতা ঠেকাতে কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব এই যে অবরোধের আজকে কোনো নাশকতার কোনো সংবাদ আছে কিনা, আপনাদের নিরাপত্তা অবস্থা কি? ধন্যবাদ। নাশকতা নিউজ আপাতত নাই। আমাদের শান্তিপূর্ণ অবস্থান এবং যারা নাশকতা করতে পারবে সন্দেহ করি তাদের ব্যাপারে আমরা একটু সতর্ক আছি, অধিকতর সতর্ক থেকে যানমালের নিরাপত্তা এবং জনগণের স্বস্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় যে অবরোধ যাতে মানুষের কষ্টদায়ক হিসেবে না হয় এই বিষয়টা আমরা সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখবো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সকাল থেকে কিন্তু ভোলাতে কোথাও নাশকতার কোনো খবর কিন্তু নেই এবং বলা যায় যে ভোলার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে, জনজীবন স্বাভাবিক রয়েছে, একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মজীবী মানুষও কিন্তু বের হয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই।